ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুল সম্পর্কে কিছু একটা ধারণা দিতে পারবে যে এই স্কুলে কী কী হয়েছিল? স্কুল থেকে যেমন অনেক অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়েছে, যেমন কি জগদীশচন্দ্র বসু। প্রশ্ন ছিল যে আক্ষিক গতির ফলে কী হয়। আমরা যদি অ্যান্সারটা খুঁজি তাহলে হচ্ছে কি, আক্ষিক গতির ফলে দিন রাত পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন না, আক্ষিক গতি হচ্ছে কি তার নিজের অক্ষে গতি। আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের স্টুডেন্ট অনেক সংখ্যা বেশি, তো আমি যে প্রশ্ন মতো উত্তরগুলো করবো, তোমাকে রেডি? তোমাদের এখন প্রশ্ন করা হবে, তোমরা উত্তর দেবা, হাত তুলবা, তারপর উত্তর দেবা। তাহলে স্যার আমি প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমি কিছু ঝটপট কোশ্চেন করি, দেখি তোমরা পারো নাকি। তোমরা কি জানো যে জন্মের সময় বাচ্চার মুখে কয়টি দাঁত থাকে? দুইটি। দুইটি, দেখি অন্যরা কি বলে, আর কে বলবে? আমরা এখন অবস্থান করছি ঢাকা শহরের সবচেয়ে পুরাতন সরকারি স্কুল, ঢাকা কলেজের স্কুলে। এই স্কুলটি ব্রিটিশ এম্পায়ারে তৈরি হয়েছিল, আপনারা সকলে জানেন, এবং এটি কিন্তু পরিচালিত হতো ব্রিটিশদের মাধ্যমে এবং স্থাপনা করা হয়েছে ব্রিটিশদের মাধ্যমে। আমরা এখন সেই ঐতিহাসিক স্কুলে আমরা দাঁড়িয়ে আছি, এবং ঐতিহাসিক স্কুলে আমরা পাশে যে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের স্কুলের একটি ঐতিহ্যবাহী স্তম্ভ, যেখানে লেখা আছে যে আমাদের স্কুল 9 বারের মধ্যে 8 বার প্রথম স্থান অর্জন করেছিল। এর পরের বার যখন সেকেন্ড স্থান মানে দ্বিতীয় স্থান অবস্থান করেছিল, তখন এখানকার যে প্রধান শিক্ষক তিনি পদত্যাগ করেছিলেন, এই বলে যে তিনি হয়তো আমাদের ঠিকমতো শিক্ষাদান করতে পারছেন না, যার কারণে আমাদের স্কুল পিছিয়ে গিয়েছে। আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কতটা ঐতিহ্যবাহী, এবং আমি আগে বলেছি এটা বাংলাদেশের প্রথম সরকারি স্কুল। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা কিন্তু ব্রিটিশ এম্পায়ারে তৈরি, মানে এই বিল্ডিংটার বয়স প্রায় 200 থেকে 350 বছর, মানে আমরা যতটুকু এই ধারণা করা যায়। এই বিল্ডিংটার অবস্থান দেখতে পাচ্ছি, তবুও এটা কিন্তু মজবুত হিসেবে দাঁড়িয়ে আছে, টিকে আছে। এই স্কুলে অনেক বিশিষ্টরা পড়ে গিয়েছেন, বিশিষ্ট লেফটেন্যান্ট মতিউর রহমানও কিন্তু আমাদের স্কুল থেকে পড়াশোনা করে গিয়েছেন। তিনি আমাদের স্কুলে শিক্ষা গ্রহণ করার পরে পাইলটের চাকরি নিয়ে সেখান থেকে তিনি লেফটেন্যান্ট হয়ে আমাদের কিন্তু যুদ্ধ পরিচালনা করেছেন, এবং তিনি 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন, যা আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমরা সেই গর্ব নিয়ে আজকে আমাদের স্কুলে দাঁড়িয়ে আছি। আমি অষ্টম শ্রেণীর ছাত্র, এবং আমাদের সামনে আরও প্রজন্ম, এবং আমাদের স্কুলে পড়ার জন্য আরও প্রজন্ম আছে, তাদের কাছে আমি অবশ্যই শুভকামনা করব, কারণ আমাদের এই স্কুলটা যতটা ঐতিহ্যবাহী, যতটা পুরাতন, ততটাই রয়েছে এখানে অনেক ধরনের স্মৃতি, আমরা সেই স্মৃতিরা ধরে রাখব। এবং যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই যদি তোমরা ঢাকা কলেজের স্কুলে পড়ো, বা স্মৃতিরা তোমরা ধরে রাখার ট্রাই করবে। বিল্ডিংয়ের মাধ্যমে ঢুকবো, ঢুকার পর আমরা এখানে আমাদের যে পুরাতন কাজগুলো বাকি, মানে ক্লাস সিক্সে, সেই কাজগুলো কিন্তু আমরা অবশ্যই করবো। আমরা এখন আমাদের বিল্ডিংতে যাচ্ছি, এবং এটা দেখতে পাচ্ছি সবচেয়ে পুরাতন একটি সিঁড়ি, তবুও কিন্তু সিঁড়ির মাধ্যমে যাতায়াত করা যায়। হাই বন্ধুরা, আজকে আমরা এসেছিলাম চ্যানেল ছনঘর পক্ষ থেকে। তোমরা হয়তো জানো যে আজকে আমাদের প্রশ্নোত্তর উত্তরের একটি পর্ব বাকি ছিল, যা তোমাদের হয়তো করা হয়নি, তো আজকে আমরা এসেছি। আমরা ডে শিফটটা করবো, তবে তোমাদেরটা মিস করে গিয়েছিল দেখে আমরা এখানে কিন্তু এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের স্টুডেন্ট অনেক সংখ্যা বেশি, তো আমি যে প্রশ্নোত্তর উত্তরগুলো করবো, তোমাকে রেডি? তোমাদের এখন প্রশ্ন করা হবে, তোমরা উত্তর দেবা, হাত তুলবা, তারপর উত্তর দেবা। তাহলে স্যার আমি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, প্রশ্ন করো। আচ্ছা, আমি কিছু ঝটপট কোশ্চেন করি, দেখি তোমরা পারো নাকি। তোমরা কি জানো যে জন্মের সময় বাচ্চার মুখে কয়টি দাঁত থাকে? দুইটি। দুইটি, দেখি অন্যরা কি বলে, আর কে বলবে? একটাও না। একটাও না, শিওর? মনে হয়, মনে হয় তো। আচ্ছা, আমরা দেখি, ট্রাই করি। তোমার একটাও না, জিরো। জিরো, তোমরা? একটিও না, জিরো। জিরো, জিরো। আর তোমরা? ছয়, জিরো। অন্য কিছু বলো, যদি মনে করো 5টা অথবা 6টা, একটাও না। আচ্ছা, তোমরা বেশিরভাগ অ্যান্সার দিলা, তো আমরা দেখলাম যে ঝটপট অ্যান্সারের মধ্যে এটা আসলে অ্যান্সারটা হচ্ছে একটাও না, জিরো। আরেকটা কোশ্চেন করি, ঠিক আছে? তোমরা কি জানো যে খাদ্যের উৎস মানে খাবার কোথা থেকে পাই? সূর্য। উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী, জানো কেউ? উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী, আর অন্য কেউ? উদ্ভিদ ও প্রাণী, অন্য কেউ? উদ্ভিদ ও প্রাণী। আচ্ছা, ওই এটা আমাদের নর্মাল একটা কোয়েশ্চেন ছিল জ্ঞানের, তো আমরা দেখি যে এটার অ্যান্সারটা হচ্ছে কি, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাবার পাই। ওকে, সো এখন হচ্ছে কি, আমরা তোমাকে মূল একটা কোয়েশ্চেন করবো, যেটা অ্যান্সার দিতে পারলে আমরা কিন্তু তোমাদের গিফট দেবো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি এরকম, যে তোমরা তো জানো যে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তো স্বাধীনতা অর্জন করার পরে 30 লক্ষ শহীদের মধ্যে 7 জনকে বীরশ্রেষ্ঠর খেতাবি দেওয়া হয়। তোমরা কি সকলের নাম বলতে পারবে, এবং তাদের পদবিটা বলতে হবে? 7 জন বীরশ্রেষ্ঠের নাম এবং পদবি। পদবি,
সাতজন বিশিষ্ট নাম্বার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বিশিষ্ট হামিদুর রহমান, লেফটেন্যান্ট মতিউর রহমান, রুহুল আমিন, আরটি অফিসার রুহুল আমিন। আর দুটি আছে, পাঁচটা হয়ে গেছে, আর দুইটা যদি পারো তাহলে কিন্তু বলতে পারবে। পারছো না? আচ্ছা অন্য কোথাও ট্রাই করে দেখি, আর কে পারবা? আচ্ছা নামই বলো খালি। এটাও পারবো না, সাত জনের মধ্যে পাঁচ জনের মতো পারি না আমি। দেখো তাই অন্য কেউ পারবে? হ্যাঁ বলো। আচ্ছা নামই বলো। বিশেষ হামিদুর রহমান, মুস্তফা কামাল, তারপর মতিউর রহমান। পারছো না? বিশিষ্ট মতিউর রহমান, বিশিষ্ট হামিদুর রহমান, বিশিষ্ট মুস্তফা কামাল, বিশিষ্ট মুন্সি আব্দুর রব, বিশিষ্ট রুহুল আমিন। আর দুইটা আছে, তো আমি সাতজনের নাম বলে দিই। একজন হচ্ছে মুন্সি আব্দুর রব, লেফটেন্যান্ট নায়ক, হচ্ছে মোহাম্মদ মুস্তফা কামাল, পদবী হচ্ছে তিনি সিপাহী ছিলেন। মতিউর রহমান পদবী তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট। নূর মোহাম্মদ শেখ তিনি ছিলেন লেফটেন্যান্ট নায়ক। হামিদুর রহমান তিনি ছিলেন সিপাহী। রুহুল আমিন তিনি ছিলেন ইঞ্জিনিয়ার। মহিউদ্দিন আহমেদ তিনি ছিলেন ক্যাপ্টেন। সাতজনের অ্যান্সার এবং এদের পদবী। আচ্ছা আমি তোমাদের কোশ্চেনটা চেঞ্জ করে দিই। আচ্ছা এটা একটা অনেক সুন্দর একটা কোশ্চেন এবং এটা অনেক সহজ, অনেকের কাছে কঠিন হতে পারে আবার অনেকের কাছে সহজ। দেখো কথা হচ্ছে যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কে বলতে পারবে সবগুলো? জি, ক খ গ ঘ উ ম চ ছ জ ঝ ণ ঞ ট ঠ ড ঢ দন্ত ন প ফ ব ভ ম অন্তিস্থ য ব শিন র ল তালে বে শ পেট কাটা মধ্য ন শ দন্ত শ হ খ য ড শিন র ড শিন র অন্তিস্থ য খণ্ডে ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু। তাহলে আচ্ছা অন্যকে পারে সে কিন্তু পুরোটা বলেছে। বলো ক খ গ ঘ উ চ ছ বর্গ জ ঝ ড ঢ ই ড ঢ ট খ আর উপরে আছে না? হ্যাঁ বলো। ক খ গ ঘ উ চ ছ ছ জ পর্গ জ ম তোমাদের প্রতিবারের মতোই স্যারের মাধ্যমে আমরা গিফটটা তাকে প্রদান করবো। তোমার নামটা? আমার নাম হিমেল সরকার। কোন ক্লাস? ক্লাস সিক্স বি। মানে এই ক্লাস এখন অবস্থান করছো এবং এটা একটা উচ্চ স্কুল, তোমরা জানোই তো। এই স্কুলে পড়ে তোমার অনুভূতিটা কিরকম, মানে কেমন লাগছে? ভাইয়া খুব ভালো লাগছে এই স্কুলে পড়ে, আমি নতুন কিছু শিখতে পারছি, তারা বিভিন্ন কাজ করতে পারছি, শিক্ষকদের দ্বারা বিভিন্ন জিনিস শিখতে পারছি। অনেকে যে আমরা ক্লাস 9 10 অথবা যারা কলেজ অথবা তারা ইউনিভার্সিটিতে আমরা এইসব কোয়েশ্চেন করেছি, অনেকে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পারে না, তো তুমি যত সুন্দরভাবে পারলে এটা কি ছোটবেলা থেকে মুখস্থ ছিল? ছোটবেলা থেকে মুখস্থ ছিল, আমি আমার ভাইকে যেভাবে পড়াতে যাই ওই সময় আমি ধরি মাঝে মাঝে, সে সময় আমার মুখস্থ হয়ে যায় একা। ক থেকে চন্দ্রবিন্দু মানে পেরেছো এবং বাকি যে শব্দগুলো আছে তোমরা কি জানো আর কয়টা শব্দ বাকি আছে ক থেকে চন্দ্রবিন্দু? ও আরো কয় শব্দ বাকি, শব্দ বাকি আছে ক থেকে চন্দ্রবিন্দু? সরে ও সরে রস দীর্ঘই রস দীর্ঘ এ ওই ও ও। মোট সংখ্যা কয়টা বলতে পারবে? সংখ্যা বাংলা সংখ্যা 40টা। 40টা? না 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 50টা। 50টা? না ভুল হয়েছে, মানে মোট বর্ণ। হ্যাঁ এমনি ওই যে ব্যঞ্জন বর্ণ তো 39টা আর স্বরবর্ণ তো 11টা, তাহলে তো 50টি হয়। ওকে, মানে এই পুরস্কারটা পাওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, অন্যরাও পারতে পারতো, এটা আমি আগে বলতে পেরেছি, ভালো লাগছে। তোমরা তো ক্লাস এখন 6 এ, তোমাদের নতুন কারিকুলাম এসেছে এবং পড়াশোনা একটু কিছুটা চেঞ্জ হয়েছে, যেমন আমরা যেমন পড়েছি এখন তারা সেরকম নাই, এখন সব প্র্যাকটিক্যাল হাতে গড়া এবং তোমাদের অনেক কিছু দেখলাম চেঞ্জ হয়েছে, তো সেই বিষয়ে আগের কারিকুলাম ভালো ছিল না এখন? আমার মনে হয় বর্তমান কারিকুলাম বেশি ভালো আগের থেকে। আগের কারিকুলাম আমরা শুধু পড়তাম মুখস্থ করতাম, কিন্তু এবার আমরা হাতে কলমে শিক্ষা পাচ্ছি, প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা বুঝতে পারছি আগের থেকে ভালো। আবার যেহেতু পরীক্ষা নেই, যেহেতু আমাদের চাপ নেই, তারপর আবার বিভিন্ন আমরা কাজ করেছি, তাই খুব ভালো লাগছে নতুন কারিকুলাম। ধন্যবাদ। স্যার আপনার নামটা? মোহাম্মদ আমজাদ হোসেন। আচ্ছা স্যার আমরা যে এখানে আসলাম এবং প্রশ্ন করলাম কেমন লাগছে আপনার? হ্যাঁ খুব ভালো লাগছে, তোমাদের ছনঘরের যে আয়োজনটা এই আয়োজনটা তো আশা করি কন্টিনিউ রাখবা, আমাদের ছাত্ররাও এত উৎসাহিত হবে সাধন গানের প্রতি, এটা অবশ্যই একটা আকর্ষণীয় উদ্যোগ। আপনি এই ক্লাস বাদে অর্পণ ক্লাস নেন?
এই ক্লাসে আমি মূলত গণিত করাই, এছাড়া ক্লাস এইটে গণিত করাই, নাইনে উচ্চতর গণিত করাই, টেনে গণিত করাই, ক্লাস ফাইভে বিজ্ঞান করাই, এই ক্লাসগুলো করে থাকি। তো এই স্কুলে শিক্ষকতা কত বছর হলো? এই স্কুলে আমার 6 বছর। 6 বছরে তো অনেক ধরনের মানে স্টুডেন্ট দেখেছেন, তো এর মধ্যে স্পেসিফিকলি মানে এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ভালো কারা আপনার মতে? এভারেজে সবাই ভালো, প্রতি বছরে আমাদের যে ব্যাচগুলো বের হচ্ছে সবাই ভালো, আমাদের রেজাল্টও ভালো আসতেছে, এসএসসি রেজাল্ট। এবছরও আমাদের ঢাকা বোর্ডের মধ্যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার ছিল আমাদের কলেজিয়েট স্কুলের, 98% ছিল, 99 না 99%-এর উপরে ছিল। ধন্যবাদ, তুমি আসতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি অন্যজন কাব্য, আমি তোমাদের স্কুলে ক্লাস এইটের একজন ছাত্র। আমরা এসেছিলাম চ্যানেল ছনঘরের পক্ষ থেকে, তোমরা হয়তো জানো আমি তোমাদের স্কুলের ছাত্র। আজকে আমরা যে প্রশ্নোত্তর পর্বটা করেছিলাম তা আগে তোমাদের করা উচিত ছিল, কিন্তু একটা মিস হয়ে গেছিলো এই পর্বটা, যার কারণে আমরা এখন করতে এসেছি। আজকে কিন্তু আমাদের ডে শিফটে করার কথা ছিল। আমি কি তোমাদের এখন কোশ্চেনটা করতে পারি? তো তোমাদের এখন কিছু কোশ্চেন করি, দেখি তোমরা পারো নাকি। তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি এরকম, যে তোমাকে জানো যে গাছ কোথা থেকে খাদ্য তৈরি করে, মানে তার কোন অঙ্গ থেকে খাদ্য তৈরি করে? সূর্যের আলো ও অক্সিজেন দিয়ে তারা এই খাবার তৈরি করে। সূর্যের আলো দিয়ে? আমি বলছিলাম যে কোন অঙ্গ দিয়ে খাবার তৈরি করে। কোন অঙ্গ? তারা ক্লোরোফিল দিয়ে খাবার তৈরি করে। ওটা গাছের পাতায় থাকে। পাতায় থাকে ক্লোরোফিল, কিন্তু আমি তো জানতাম অন্য জায়গায়। মানে একটা সবুজ অংশ আছে, ওটা দিয়ে তারা খাবার তৈরি করে। হ্যাঁ আচ্ছা, দেখি আমি অন্যকে পারছি নাকি, তোমার একটা কনফিউজ লাগতেছে। জি, গাছ মূল অঙ্গ দিয়ে খাদ্য তৈরি করে। কোথা থেকে? মূল অঙ্গ থেকে। মূল অঙ্গটা কোনটা? যেটা মাটির নিচে থাকে। ও মানে শিকড়ের অঙ্গ যেটা বলতে চাচ্ছ। দেখি অন্যরা অ্যান্সার দিতে পারে নাকি, তোমার অ্যান্সার কিন্তু ভুল নাও সঠিকও না। আচ্ছা অন্য কেউ? আচ্ছা আমি বলি, দেখো গাছ হচ্ছে গিয়ে ক্লোরোফিলের মাধ্যমে খাবার তৈরি করে, এবং সেটা থাকে পাতায়, সবুজ অংশ পাতায় থাকে। আচ্ছা তোমাদের অন্য একটা কোশ্চেন করি এখন, তোমরা কি জানো যে নীহারিকা পুঞ্জ জিনিসটা কি, কেউ কি পারবে? আচ্ছা তাহলে আমি অন্য কোশ্চেন করি নাকি, একটা মৌমাছি ফুলের দিকে আকর্ষিত হয় কেন, কে কে পারবে? জি, ফুলের গন্ধ শুকে। গন্ধ শুকে সে এখানে আকর্ষিত হয়। আচ্ছা দেখি অন্যরা কি অ্যান্সারটা দেয়। আচ্ছা অন্য কেউ? এটা কি প্রশ্ন হচ্ছে যে মৌমাছিরা কেন ফুলের দিকে আকর্ষিত হয়? পরাগায়নের জন্য। পরাগায়নের জন্য, কিন্তু পরাগায়নটা আসলে হয় মূল বিষয়টা কি? পরাগায়ন হইতেছে এই যে এই বীজগুলা ই করার জন্য। বীজ করার জন্য, কিন্তু সবসময় তো একটা গাছে পরাগায়ন হতে থাকে না? হ্যাঁ ওটা আলাদা আলাদা গাছেও হয়। হ্যাঁ কিন্তু একই, মানে আমি বলছি গাছের ক্ষেত্রে না, ফুলের ক্ষেত্রে। ফুলের ক্ষেত্রে পরাগায়ন তো ফুলে হয় না, গাছে হয়। তুমি মৌমাছিরা ফুলের দিকে আকর্ষিত হয় কেন? মধু আহরণের জন্য। মধু আহরণের জন্য, ওকে। দেখি এখন অন্যরা কি বলে। আমরা কিন্তু 4 থেকে 4 ধরনের কোশ্চেন অ্যান্সার পাইছি, এবং দেখি তোমাদের মূল সঠিক অ্যান্সারটা কী হয়। আর কি কেউ দিতে চাও? আচ্ছা আমি এখন তোমাকে বলে দিই, দেখো মৌমাছিরা ফুলের চারপাশে ঘুরে হচ্ছে গিয়ে মধু সংগ্রহের জন্য, পরাগায়ন তো তারা গাছের ক্ষেত্রে করে, ফুলের ক্ষেত্রে না। আচ্ছা এখন দেখো, এটাও তোমাদের সাধারণ কোশ্চেন ছিল, এখন তোমাদের মূল একটা কোশ্চেন করি, যেটার মাধ্যমে আমি তোমাকে পুরস্কার দিতে পারবো। সেটা হচ্ছে গিয়ে, তোমরা কি জানো যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে এবং পৃথিবী তার নিজের অক্ষেও ঘুরে, তো এখানে যে ঘুরতেছে তার মধ্যে একটা ঘূর্ণমান নাম হচ্ছে গিয়ে আক্ষিক গতি। তোমরা কি জানো যে আক্ষিক গতির ফলে কি হয়? কী হয়? গতির ফলে দিন ও রাত হয়। আক্ষিক গতির ফলে দিন ও রাত হয়। আচ্ছা দেখি অন্যরা কি বলে। তোমরা কেউ? আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয়। সংগঠিত হয়। এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা সূর্যের চারপাশে ঘুরে, এখানে কি কোনো কাজ আছে আক্ষিক গতির ক্ষেত্রে? আক্ষিক গতির ক্ষেত্রে আর কোনো কাজ? ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন নাকি কোনটা, মানে তোমার তো দুটো অ্যান্সার দিছো, সঠিকটা কোনটা? ঋতু পরিবর্তন নাকি দিন রাত? দিন রাত। দিন রাত, ওকে। আর কেউ পারবে? আমার প্রশ্ন ছিল হচ্ছে কি আক্ষিক গতির ফলে কী হয়, তোমাদের যদি কোনো অ্যান্সার থাকে তোমরা বলতে পারো। জি, দিন ও রাত হয়। দিন ও রাত হয়, ওকে। এবার তোমাদের দেখি, আমাদের প্রশ্ন ছিল যে আক্ষিক গতির ফলে কী হয়। আমরা যদি অ্যান্সারটা খুঁজি তাহলে হচ্ছে কি আক্ষিক গতির ফলে দিন রাত পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন না, আক্ষিক গতি হচ্ছে কি তার নিজের অক্ষে গতি। ফার্স্ট অ্যান্সার দিতে পেরেছে তাকে আমরা পুরস্কৃত করবো। তুমি একটু এসে, যেহেতু সে অ্যান্সার দিতে পেরেছে তাই কিন্তু আমরা আমাদের ভাষ্যমতা তাকে আমরা পুরস্কৃত করবো, এবং পুরস্কার অবশ্যই ম্যাডামের মাধ্যমে দেবে। সকলে একটু তালি দিই। তোমার নামটা কি? আব্দুল্লাহ আলনুর। এখন কোন ক্লাসে আছো তুমি? 6A। ক্লাস থেকে স্কুলে মানে পড়ছো?
ক্লাস টু টু থেকে তো যেহেতু টু থেকে পড়ছো, জানো যে এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুল সম্পর্কে কিছু একটা ধারণা দিতে পারবে যে স্কুলে কী কী হয়েছিল? স্কুল থেকে যেমন অনেক অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়েছে, যেমন কি জগদীশচন্দ্র বসু, তারপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এরকম। আর এই স্কুলটা এই অন্যতম সেরা স্কুল ছিল এই এশিয়ার মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে। এই স্কুল শুরুতে দুটা ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে কলেজ, যেটা ছিল ঢাকা কলেজ, যেটা পরে পরিবর্তন মানে সেটা বিভক্ত হয়ে গেছে আর কি। ধন্যবাদ তোমাকে, আর তুমি তোমার সিটে যেতে পারো। ম্যাম আপনার নামটা? কবিতারানী সরকার। ওকে ম্যাম, কত বছর ধরে এখানে শিক্ষকতায় আছেন? আমি 94 সাল থেকে আছি। 94 সাল থেকে, তো অনেক বছর হয়ে গেল। আমাদের স্কুল সম্বন্ধে আপনি একটু ধারণা দিতে পারবেন? ঢাকা কলেজিয়েট স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল, এখান থেকে অনেক কৃতী স্টুডেন্ট বের হয়ে গেছেন। তারা এখানে অনেক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আরও অনেকে আছেন, তারা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পদে আছেন। আমরা তাদের সবাইকে স্মরণ করি, এবং আমি আশা করি যে স্কুলের যে পূর্বের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য এখন আমরা ধরে রেখেছি, ভবিষ্যতে আমরা ধরে রাখতে পারবো, এটা আমার বিশ্বাস। আমাদের বিশ্বাস যে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো। ধন্যবাদ।